জাতীয়বাদী খবর তো ভাই আমি রাখি, পুঙ্খানুপুঙ্খ রাখি, আমার সাথে টপ টু সবার কথায় শীর্ষত্বে চুরগেটে তারা নেগোসিয়েশন করতেছে, টাকা পয়সার ব্যাপারটা কিন্তু সেইভাবে আসে নাই। আসলে কথাটা হলো কি, পলিটিক্যালি আওয়ামী লীগ যেটা করতেছে সেটা গণতন্ত্রের বিপক্ষে, সাংবিধানিক যেটা করতেছে বিপক্ষে যায়। প্রথমত অনেকের কথার আমি দাঁড় ধারি না, এই জন্য যারা বলতেছে তারা ঘটনার সাথে নাই, ভূ রাজনীতি বোঝে না, কথা বলতেছেন তাতে বিএনপি 100 বছর পিছিয়ে যাবে। কারণ আপনার কথায় যদি আস্থা রাখতে পারে তারা, তারা বুঝবে বোকার সঙ্গে বাস করতেছে। আপনাকে একবারই বলেছি যে সরকারের সামনে কেউ নাই চ্যালেঞ্জ করার মতো, অতএব অনেক কিছু করবে সেখানে। কিন্তু 2000 ক্যাটা কমিশন আসলো 90 সালে, আসেন এরশাদ রাবণ, আমরা তো ছিলাম পিকচারে, কেন কিভাবে হলো, কারা এর সাথে চাপ দিল, কি জন্য হলো, তো হয়েছে তো 1996 নির্বাচনের পরও কিন্তু অনেক অনেকেই তো আসছে এখানে, এই সে আপনি জাতিসংঘের শুরু করে কমলছে, অনেকেই এখানে আসছে, আমেরিকাতে আসলো, ছিল তো, কথা বলছে কে, আমেরিকাতে আসলো রিচার্ডসন আসছিল কথা বলছে, তারাঙ্গু আসলো কথা বলছে, আপনার ওই লিলিয়ান আসলো কথা বলছে, এরা কিন্তু সবই দায়িত্বশীল কর্মকর্তা। কিন্তু আমেরিকাতে কারা আসলো, এবার কোনো কংগ্রেসম্যান আসে নাই, কিন্তু যে দুজন আসছিল তারাও জিজ্ঞেস করছিল আলোচনা করা যায় না, করার সময় বলতে বলছিল আলোচনা কেমনি করবো। তা আপনারা যখন চেষ্টা করছিলেন, আমি বলবো বর্তমান সংকটের জন্য মূলত দায়ী যে পলিসি আমেরিকা নিয়েছিল, সেই পলিসি জনগণের পক্ষে যায় না, চূড়ান্ত পর্যায়ে সেটা বুবেরাং হয়ে গেছে। আজকে কোনো কারণে সরকার সাহস পেত, নির্বাচন করতে সাহস পেত না, এত জনসমর্থ কেমনে পায়, এই জন্যই পেয়েছে, ভারত তার পাশে ছিল। ভারতের সাথে আমেরিকার নেগোসিয়েশন কিন্তু সেভাবে হয়নি, ভারত তাকে মানেনি, তার কথা শুনেনি, সেও ভাব দেখে জাপানের করেন, ভূ রাজনীতি তো আপনি করতেছেন, করেন আমার কাছে কেমনি করবেন, ভারতকে ছাড়া এই অঞ্চলে আমেরিকা কিছু করতে পারবে না, কারণ তারও কুটি দরকার কিন্তু চায়নার বিরুদ্ধে। বৃহত্তর ঐক্য আছে, একটা জিও পলিটিক্স, দ্বিপাক্ষিক পলিটিক্স, রিজনাল পলিটিক্স, এই তিনটাকে এক করেন না, মাত্রা ভিন্ন ভিন্ন কিন্তু। আর বাংলাদেশের সাথে সম্পর্ক ভারত হবে তো, 7টা দেশ, আমি তো স্যান্ডউইচ কান্ট্রি, আমার এদিকেও ভারত ওদিকেও ভারত, ভারতের চায়নার বর্ডার অরুণাচল প্রভিন্স সিকিম, ওদিকে চায়নাতে চিন্তা করে কি হয়েছে, তারা ম্যাপে সে নিয়ে গেছে, ভারত চিন্তা করে তার স্বার্থকতা, সে তো আমেরিকা চিন্তা করবে না, সে বাংলা চিন্তা করবে কেন, সবাই তো জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ হচ্ছে প্রধান স্বার্থ, এখানে আমরা কোথায়। আজকে লজ্জা লাগে, আওয়ামী লীগের জন্য ভারত আছে, বিএনপির জন্য আমেরিকা আছে, এই হলো দেশ, আমরা কোথায় আছি, দেশটা জিল্লু, আমরা আছি কোথাও, উচিত ছিল তো দুই দলকে, দুই দলেরই তো উচিত ছিল, দেশটা আমাদের, যুদ্ধ তো আমরা করছি, আমাদের সমস্যা আমরা সমাধান করব, আমরা পারিনি, আমরা পারিনি বলে আজকে অবস্থা হতো না, অনেক কিছু ঘটে গেছে কেন, শুধুমাত্র কৌশলগত পলিসি, বুরাজি মারপেস্টটা বুঝে নাই কিন্তু। আর আমেরিকা কখনো কিন্তু করবে না, আমেরিকা কিন্তু, এটা কিন্তু বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এই পিকচারটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু লিবিয়া না, ইরাক না, ইউক্রেন না, এই পিকচার আসতে হলে আপনাকে কিন্তু অনেকগুলো অঙ্ক কষ্ট হবে, কিন্তু আমেরিকাটা করবে না। আসেন লেবার লর কথা বলা হচ্ছে, দেখাই দিবে সমস্ত আলোচনা কি আসে, স্যাংশন আসলে আপনার কি আসা যায়, আপনার আপনারা তো খুশি কেন, বুঝলাম না, কিন্তু অপোজিশন বা যারা খুশি, আপনার স্যাংশন মানে তো অত্যাচার আমাদের উপরে, আমেরিকা স্যাংশন কেন দিবে আমাকে, গার্মেন্টস নিয়ে 1 কোটি কমপ্লেন্স হয়েছে, আমার 10টা গার্মেন্টস পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে, এবং আমেরিকা নিজেই বলতেছে উই আর স্যাটিসফাইড হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন দেখে গেল এখানে, ইউরোপিয়ান ইউনিয়ন বিরুদ্ধে আমেরিকা যা বলছে অনেকে মনে করছে ইউরোপিয়ান তাই বলতে বলে নাই তো, সে জিএসপি দেয় নাই, সে তোমাকে দিয়েছে কেন দিল, আমি যদি খারাপ হইতাম এক জায়গায় ছিলাম, আমি পারি নাই, এই জন্য বললাম আমাদের কথা বলতে হবে কিন্তু সব দিকে জাতির স্বার্থে, কিন্তু কোন দল কি করবে সেটা পরের কথা, তো আমি দেখছি বিদেশিরা আমাদের না খেলছে, এখনো খেলতেছে, ভবিষ্যতে খেলবে, এবং খেলা একটাই কারণ, আমাদের রাজনীতিবিদরা দলগুলো কখনো জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়া রাষ্ট্রনায়ক ভূমিকা রাখতে পারে নাই, আর পারে নাই বলেই এই যে নির্বাচনের কথা বলছে, শেষ কথা বলে দিই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে, চতুর্বার হবে, এটা কোনো বাধা আছে, কোনো মাস তো খালি, আমি এটা সমালোচনা করবো কেন, মাঠ তো খালি হয়ে যাবে তো, সে যারা গেছে তারা তো হালুরি খাইতে গেছে, সে জাতীয় পার্টির কথা বলা হলো 10 কোটি টাকা, আমি তো ওটা ভুল তথ্য দিয়েছিলেন, আপনি টক শোতে ব্যাপারে কথা না বলে ভালো, কারণ কোনো পার্টি যদি বলেন ব্লেম দিয়েছেন 10 কোটি টাকা নিব, পাঁচ সিট, সে তো বল কালকে বলবেন কি বললেন, জাতীয় পার্টির খবর তো ভাই আমি রাখি, পুঙ্খানুপুঙ্খ রাখি, আমার সাথে টপ টু পার্টি সবার কথায় শীর্ষত্বে চুরগেটে তারা নেগোসিয়েশন করতেছে, টাকা পয়সার ব্যাপারটা কিন্তু সেইভাবে আসে নাই, তো কাজেই জাতীয় 10 পিস চাইছে, এই যে মনে হচ্ছে জাতীয় টাকা খেয়ে গেছে, এই যে অপবাদরা, এটা দিবেন কেন আপনি, হু আর ইউ টু ব্লেম দ্য জাতীয় ইন দিস ওয়ে,
টাকা খাচ্ছেন আপনি? না, টাকা দিবে। কারণ যদি জাতীয় পার্টি যদি যে কথাগুলি বলছে, জিএম কাদের বলছিলেন, অনেকে বিশ্বাস করছিল, আমি বিশ্বাস করি, আমি বলছি জিএম কাদের যত কথাই বলেছিল, হাসিন তো খেয়াল আছে, নির্বাচনে সে যাবে জাতীয় পার্টি, কারণ জাতীয় পার্টি ধরা খাওয়া। ভারত সফর করার পর চুপ, আমেরিকা দেখা গেলো তার সাথে, আমেরিকা পারেনি, চেষ্টা করেছিল কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডার জাতীয় পার্টি বোঝানোর জন্য, কিন্তু চূড়ান্ত পরে জাতীয় পার্টি কি করলো, নির্বাচনে যাবে, কারণ তারও তো একটা বোঝাপড়া আছে, সে তার দল, সে তো সুবিধা নিবেই। আপনি তার কাছে বলতেছেন সে গেলে আমি বলি খারাপ, বিএনপির সাথে গেলে সে ভালো, সে তো ব্যালেন্স পার্টি, তো জাতীয় পার্টি ছাড়া বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় কেউই কিন্তু যেতে পারবে না, ব্যালেন্স পার্টি কিন্তু এটা বাংলাদেশ ইতিহাসে কিন্তু জটিল, সবচেয়ে ঘৃণিত পার্টি বলতে পারেন, এই পার্টি হচ্ছে দুইজনের ব্লাইড ব্লাড। আচ্ছা জাতীয় পার্টি যদি সত্য থেকে বেরিয়ে যায়, কোনো কারণে বেরিয়ে যায়, যে সাহস দেখাইতে পারে, তাহলে নির্বাচন হবে না, কিন্তু সে তো বেরোবে না, সে বেরোবে না, সে এক কথাই বলবে আমি সাংবিধানিক রক্ষা করব এবং আমি ফাইট করব। আর ফাইট করতে কি করতেছে এখন, কি বলতেছে আমাকে এতটা সিট দেন এবং কনফার্ম করে, কনফার্ম যদি করে থাকে নির্বাচিত হয় না, সিলেকশন, আর সিলেকশনও না, এটা কি ধরনের আমি জানি না, এটা এটা নির্বাচন বলতে পারবে না কে বলতে, বাট এই প্রক্রিয়াতে সংবিধান কিন্তু ধারাবাহিক রক্ষা হচ্ছে। সুতরাং নির্বাচনের কথাটা হলো কি, পলিটিক্যালি আওয়ামী লীগ যেটা করতেছে সেটা গণতন্ত্রের বিপক্ষে, সাংবিধানিক যেটা করতেছে বিপক্ষে যায়, যারা বলতেছে তারা ঘটনার সাথে নাই, ভূ রাজনীতি বোঝে না, ভূ রাজনীতি বোঝে না। এবং বিশেষত আমার এই ভাই এতক্ষণ যা বললেন 90% কথা বাদ দিলাম, আমার রাডারে ধরা পড়ে নেই, কারণ তিনি মালদ্বীপের কথা বলেছেন, মালদ্বীপের নেপালের সাথে ভারতের বর্ডার নেই উনি বলেছেন, আমি তো ঘুরে গেলাম, বর্ডার আছে তো, ভুটানের সাথে কি সম্পর্ক, দক্ষিণ এশিয়া পুরো পিকচারটা আপনার সামনে আছে, কিন্তু আমি বলেছি বাংলাদেশ স্যান্ডউইচ কান্ট্রি, বাংলাদেশের সাথে ভারতের বর্ডার শুধু নাই, বাংলাদেশের একটা অংশের ওপারে ভারত আছে, আর কোন জায়গায় আছে বোধহয় দক্ষিণ এশিয়া, কোন দেশে দেখাতে একটা দেশ, যেখানে একটা দেশের ভিতরে আরেকটা দেশ আছে, একমাত্র বাংলাদেশ, 8টা স্টেট আছে তার এখানে, সিকিম সহ, এবং ওদের সাথে মায়ানমারের 4টা বর্ডার আছে, এটা ভিন্ন চিত্র, এর সাথে মালদ্বীপ কি করবেন এখানে? দ্বিতীয় কথা হলো আপনি আইনের অনেক ব্যাখ্যা দিয়েছেন, আপনি কোর্টে যান, আমি তখন দেখবো আপনি ব্যাখ্যা টিকে কিনা, আপনি মিসিপ রুলের কথা উল্লেখ করেছেন, ইন্টেন্ট রুলস অফ ইন্টারপ্রিটেশন কথা উল্লেখ করেছেন, আপনি লিটারাল মিসেপ গোল্ডেন মিন, এখন কন্টিনেন্টাল ইউরোপের ব্যাখ্যা আছে এখানে, ল অফ ইন্টারপ্রিটেশন কেছেন আপনি, এগুলো আপনি বলতেছেন টক শোতে, এই টক শোতে বলতেছেন কেন, বুঝলেন, কোর্টের ব্যাপার, আমি উত্তর দেবো না, তো আপনি এখানে যেগুলি কোর্টের ব্যাপার আইনের ব্যাপার সেগুলি বলতেছেন কেন, আমি তো রাষ্ট্রপতি লড়ার ছাত্র বলছি, এগুলো তো স্বাভাবিক কথা, এখন এগুলি বলে আপনি বলছেন আমি সরকারকে সংহত করতেছি, আমি বলছি আমি বিএনপিকে সংহত করতেছি, তার ভুল ভ্রান্তি বুঝতে হবে আপনাকে, আপনি বিএনপিকে পিছিয়ে দিচ্ছেন, জনগণকে পিছিয়ে দিচ্ছেন, কারণ সঠিক তথ্য আপনি গোপন করে যাচ্ছেন এবং চাপাই দিচ্ছেন, সব হবে কি হবে, আপনার সামনে আলোটা কোথায়, জনগণ তো আছে আপনার সাথে বলছি, জনগণ কি চায় আপনাকে, নেতৃত্ব চায়, এখন আপনি বলবেন এটা বলা যাবে না, এগুলি তো এক ধরনের লোকেরা বলে যারা কুকুর মন্ডু তারা বলে, এগুলি আপনি বলবেন কেন, আপনি উদাহরণ দিয়েছেন ফেরাউনের কথা বলেছেন, সাংবাদিক ফেরাউন সাংবাদিক ছিল কিনা, কার সাথে কার তুলনা করতে, আপনি ভারতের সাথে ড্যামি গড বলছেন, আপনি তোবা করেন, আপনি আপনি কার সাথে কার তুলনা দিয়েছেন, ভারত কি গড আমাদের, আপনি কি ইব্রাহিমের সাথে ঘটনার সাথে তুলনা করছেন, আপনি আপনি কথাবার্তা দেন অসংখ্য কথা বলছেন, কথায় কথায় আপনি অ্যাবর্শন এইটা সেটা নারী এটা সেটা বলতেছেন, কোনো দরকার ছিল না আপনার, নিষ্প্রয়োজন, এগুলো আইনের কথা না, যুক্তির কথা, রাষ্ট্রের কথা না, আপনি যেহেতু দলীয় ভাবে সম্পৃক্ত ছিলেন না, আমরা ছিলাম, বড় বড় পথ ধর করেছি আমরা, আমরা নেগোসিয়েশন করেছি রাষ্ট্রের পক্ষে, আমরা দেখেছি কি হয়, অভিজ্ঞতা হয়েছে, বয়স তো হয়েছে আমাদের, সুতরাং আপনি যেগুলি বললেন আমাকে সরাসরি আপনি চিহ্নিত করলেন এনটি পিপুল হিসাবে, আপনার একটা কথা জনগণের পক্ষে জানি, আপনি তথ্যগুলি ভুল, আপনি ভূ রাজনীতি ব্যাখ্যা বলতেছেন, আপনি আপনি বলেছেন মায়ানমারে 70% আছে, ওই যে 70% মায়ানমারে আছে ভালো করে পড়ে না রবি, এগুলি তো আমার সাবজেক্ট, ওখানে কি হয়েছে 17-18টা গ্রুপ আছে, হ্যাঁ 60-65% বা 70% ওদের দখল আছে, এরা কারা, এরা সব চায়নার সাথে যুক্ত হওয়ার, চায়না তো ডবল পলিসি করতেছে, ওরা সন্ত্রাসীর সাথে বিচ্ছিন্নতাবাদীর সাথে আছে, সরকারের সাথেও আছে তারা, এবং চাইনিজরা যদি বুঝতে পারতো আপনি এখানে চায়নার ইনভলভমেন্টটা কি পরিমাণে এখানে, আপনি আরো কি দেখেন বামার নন বামার স্টেট যেটা আছে, প্রভিন্স অ্যান্ড নন বামার স্টেট, এই 7টা 14টা স্টেট এখানে, 14টা স্টেট মোটা এখানে আছে, এগুলো যদি আপনি পুরোপুরি আপনি পিকচার না রাখেন আর বিচ্ছিন্ন কথা বলেন, আমেরিকা এটা করে সেটা করবে, আমি তো আর মায়ানমার নিয়ে বলছেন আপনি, রোহিঙ্গা না কি বললেন আপনি, ওকে যেই সরাক সরাই সাথে চিন, আমি একমত, এই কামটা চীনের মাধ্যমে শুধু, কিন্তু চীন তো বলছে নিয়ে নিব, নাটক করছে সে, ওইটা নাটক, টি পার্টি এগ্রিমেন্ট নাটক, কিন্তু
কিন্তু আমেরিকা কি করলো, আপনাকে রাখতে বলছে, চীন কি বলছে কথা চিন্তা বলেনি, কেন আমেরিকা সমর্থন করলেন আপনি, দরকার ছিল না, আপনি কোর্ট নিয়ে কথা বলতেছেন, সংবিধানের কথা বলতেছেন, কেয়ারটেক গভর্নমেন্ট নিয়ে কথা বললেন, আর্টিকেল 106 ক্যাপিটাল ডিভিশনের কনস্টেবল এটা নিয়ে কথা বললেন, এটা চ্যালেঞ্জ করলেন, আপনি করতে পারেন টক শুধু, এই টক অনেক কিছু করতে পারেন, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি মারাত্মক ভুল করছেন, আপনি যেভাবে কথা বলতেছেন তাতে বিএনপি 100 বছর বেশি যাবে, কারণ আপনার কথা যদি আস্থা রাখতে পারে তারা, তারা বুঝবে বোকার সঙ্গে বাস করতেছে। আপনি বলতেছেন যে হাসিনা কথা বললেন আপনি, আমি তো একবারই বলেছি যে সরকারের সামনে কেউ নাই চ্যালেঞ্জ করার মতো, অতএব অনেক কিছু করবে সে, কেন করবে না, কিন্তু নাই তো কেউ, আমি আশা করেছিলাম বিএনপি আসবে, একজন বলেছে বলেছে বিএনপি অপোজিশন হবে, আমি এখনো তো বলছি বিএনপি যদি নিজের স্ট্র্যাটেজি করতে পারতো, নিজের পায়ে দাঁড়ায় কাজ করতে পারতো, কয়টা লোক মারা গেছে বিএনপি আন্দোলন করতে যে টুকটা গুলিগালি কেন, রাজপথে নামেন গুলি খান, এর সাথে নাম বলে জেহাদ, মনে আছে নামটা জেহাদের, পিছনে লেখা ছিল গণতন্ত্র মুক্তি চাই, লাশ পড়ছে ভিড়লে, কিন্তু সেভাবে হয় নাই, কিন্তু কেন এটা হচ্ছে, রাজপথ আসে আসতে সাহস পান না কেন, আজকে আপনি আওয়ামী লীগ কি করতো, আজকে আওয়ামী লীগ যদি বিএনপির কাছে থাকতো গভর্নমেন্টের সরকারের তত্ত্বাব মানে ঘুম নষ্ট করে দিত, সে আন্দোলন কারো দেখতেন, বিএনপিতে লোক আছে কিন্তু ওই সাহসী লোক নাই যে সব লোক আওয়ামী লীগ আছে, ঐতিহাসিক কারণ আছে দেখেন, ঐতিহাসিক কারণ ব্যাখ্যা করেন এখানে, এখন বিএনপির অবস্থা কি দাঁড়িয়েছে, নেতৃত্বের কাঠামোটা কি, যেটি সিনিয়র নেতারা দ্বিধা বিভক্ত, জুনিয়র নেতারা জানে না, ছাত্র দল আসে আন্দোলন হয় ছাত্র দল দিয়া, ছাত্র কু ছাত্র সমাজ দিয়া, বিএনপি ছাত্র সমাজ নাই, যে কোনো আওয়ামী লীগ ম্যানেজ করেছে, হ্যাঁ আওয়ামী লীগই করছে, আওয়ামী লীগ তো পারছে, আমি বলছি আওয়ামী লীগ পারছে, আসছে আর আমাকে বলতে হবে আপনি পারবেন না, আপনাকে আমি করতে দেব না, আমি জান দেব, আমি মান দেব, করতে দেব না, কিন্তু আপনি যখন করে ফেলালে নির্বাচন তো হয়ে যাবে,